আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য সহজ রেসিপিতে চিংড়ি পোলাও, খুবই সুস্বাদু, চাইলে ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবার ভীষণ পছন্দ হবে, পরিবার থেকে প্রশংসা পাবেন। 500 গ্রাম চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে সব চিংড়ির গায়ে মরিচ লবণ ভালোভাবে লেগে যায়। প্যানের মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার সব চিংড়ি দিয়ে দিব, মাঝারি আঁচে 2 মিনিট ভেজে নিব, বেশি ভাজার দরকার নাই যেহেতু আবার রান্না করব। আপনারা চাইলে এখানে তেলে ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে অনেক বেশি মজা হবে। ভাজা শেষ, এবার সব চিংড়িগুলো তুলে নিলাম। ছুটির দিনে পরিবারের সকলের সাথে উপভোগ করার মতো খুব মজার এই চিংড়ি পোলাও। বাসার সবাই আপনাকে রিকোয়েস্ট করবে আবার চিংড়ি পোলাও তৈরি করার জন্য। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। একটু হালকা বাদামি করে পেঁয়াজ কুচি ভেজে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ টক দই, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। এবার 1 মিনিটের মতো রান্না করব, কাঁচা পাক চলে যাওয়ার আগ পর্যন্ত। চিংড়ি দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, খুব মিস করছি মাকে। অনেক বছর হয় মা আমাদের মাঝে নেই, খুব অল্প সময় মাকে পেয়েছিলাম। যাদের মা আছে খুব যত্নে রাখিবেন এই অমূল্য সম্পদ। এবার 1 কাপ নারকেল দুধ দিয়ে 3 মিনিট রান্না করব। এবার চিংড়ি তুলে নেব, 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, 500 গ্রাম চিনি গুঁড়া, পোলাওয়ের চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চাল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আমার মেয়ের খুব পছন্দ এই চিংড়ি পোলাও, বিশেষ করে আজকের চিংড়ি পোলাও ওর জন্য করা, পরিবারের সবাই পছন্দ করে। 1 লিটার নারকেল দুধ দিয়ে দিলাম, এখানে নারকেল দুধ দেবার চেষ্টা করবেন অরিজিনাল স্বাদ পাওয়ার জন্য। এবার চিংড়ি দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন। 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব হাই হিটে, ফুটে উঠলে লো আছে 5 মিনিট রান্না করব। এবার ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিব, আবার ঢেকে 5 মিনিট রান্না করব। সবশেষে লেবুর রস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি পোলাও। চলুন এবার গরম গরম পরিবেশন করি, পরিবারের সবার জন্য এমন মজার মজার খাবার রান্না করবেন। আমরা তো ভালোবেসেই রান্না করি আমাদের প্রিয়জনদের জন্য, তাই না? আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। আসসালামু আলাইকুম।